র্যালি, আলোচনা সভা, নাচে গানে আনন্দ আয়োজনে উৎসবমুখর পরিবেশে মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি শিশুকানন আর হাই স্কুলের 30 বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত। স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখে স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা তুষারকান্তি বড়ুয়া। আর এই উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। যখন রেজাল্ট বের হয় দেখা যায় যে শিশুকারণ 1 নম্বরে থাকে, এবং আমি আশা করি ভবিষ্যতেও তারা সবসময় 1 নম্বরে থাকবে। জেবির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে মন্ত্রী হয় জেবি শুধু মিরসরাই নয়, এসএসসি ফুরা সিটাঙ্গর সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম। আলোচনা সভার ফরাসলি স্কুলের ছাত্রছাত্রীর পরিবেশনাত এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় অভিভাবক আমন্ত্রিত অতিথি হল পাশাপাশি উপস্থিত থাকি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারাইট পৌরসভার মেয়র, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছিল। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।